আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো কেমন আছো সবাই? আশা করি তোমরা আছো ভালো। আজকে 26তম রমজান, আর দেখতে পাচ্ছেন স্যান্ডো গেঞ্জির আইডিয়া আছে। কোনোদিন স্যান্ডো গেঞ্জির আইডিয়া সেরকম ভিডিও করি না। আর আজকে পুরো 38 ডিগ্রি টেম্পারেচার আছে। স্যান্ডো গেঞ্জি গায়ে ছাড়া উপায় নেই, প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে 38 ডিগ্রি টেম্পারেচার। তোমরা ভেবে নাও কেমন তাপমাত্রা পড়ছে আর কেমন গরম। আরও রোজা থেকে মানে যা শেষ, আজকে তো শেষ সবাই। আর এই মুহূর্তে বাইরে বেরোলে তো কোনো কথাই হবে না, রোজা যা ধরা পড়বে। যাই হোক, পরে দেখা হচ্ছে, একটু হাওয়া খেয়ে আসি আমি। তো বন্ধুরা, এখন নামাজ পড়ার উদ্দেশ্যে বার হয়ে গেছে, আমরা সকলে মিলে যাচ্ছি। আর পরীক্ষা ছিল, আমি কদিন রোজা থাকতে পারিনি। আর আজকে সেই তোমাদের সাথে যখন দেখা হয়েছে, গরম তো পড়ছে, প্রচণ্ড রোদ্দুরও পড়ছে, আর একটা পেমেন্ট নিয়ে খুবই ঝামেলায় পড়ে গিয়েছি। পেমেন্ট করছি তো যাচ্ছেই না, ফোন পেতে টেকনিক্যাল ইস্যু দেখাচ্ছে, আর এমার্জেন্সি পেমেন্ট করতে হবে, পুরো ফেসে গেছি। এখন জানি না কখন ঠিক হবে আর কখন পেমেন্ট করবো, সেই ব্যাপারে পুরো মাথাটা নষ্ট। পুরো দুটো ঘন্টা আমি ট্রাই করে গেছি কন্টিনিউ, আর শুধু একজনের কাছে পেমেন্ট করছি না, অন্য অন্য জায়গায়ও পেমেন্ট করছি, তাও কারোর কাছে যাচ্ছে না টাকাটা। টাকা অ্যাকাউন্টে আছে, ফোনপে থেকে ট্রানজ্যাকশান ইস্যু দেখাচ্ছে। যাই হোক, এতক্ষণ ধরে ওইটাই করছিলাম, পুরো দুটো ঘন্টা। তারপরে টাইম হলো, নামাজ পড়তে যাচ্ছে এখনই। আজ তো সাদ্দা তো রোজা আছে, রোজা আছে তো, আজকে অনেক সুন্দর, আজকে অনেক কিছু খেতে দেবে। তাহলে তুমি কি বলতে চাচ্ছ? চাবাবা না, শুধু গিলে খাবা? আচ্ছা যাই হোক, যাই, নামাজটা পড়ে আসি আমরা। আজকে আমাদের মসজিদে বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আজকে এই মসজিদে শেষ খাওয়া, তার জন্য এই দেখো সব কাটা বাছা হচ্ছে। এদিকে এদিকে চিকেন রাখা আছে, চিকেন রাখা আছে, ওইদিকে ঝাল বাছা স্যার স্বামী এদিকে অকারণ বসে আছে, ওইদিকে আলু কাটা হচ্ছে, রান্না বাড়া হচ্ছে, এদিকে মানুষজন হিসাব করছে, আমি এদিকে বসে আছি, রসুন টসুন বাচ্ছে, চিকেনটা তোলা হচ্ছে, ক্লিন করা হচ্ছে। এখানে যদি দেখো স্বামী মাসে কাজই করছে না, সারাদিন বসে রয়েছে, এখনো পর্যন্ত একটা কাজে হাত দেয়নি। কাজ করবে না সবাই, কাজ করছে, এত প্রবলেম সেই সকাল থেকে, না পেরে কাস্টমার কেয়ারে ফোন করলাম। দেখো রিপন মন্ডল আমার এখন বলছে যে আমার UPI নট অ্যাক্টিভ, মানে সকাল থেকে আমি এর পেছনে পড়ে আছি, কিছু বলার নেই। ওকে এক মিনিট আপ লাইন পে রইয়ে, কাল তক মতলব ঠিকই থা, লেকিন আজ মতলব কি বন্ধ কেসে হো গিয়া ম্যাম? মেনে তো কবি কল ভি নেই গিয়া, ঠিক আছে ঠিক আছে, আমি ট্রান্সফার কর সকতো না মানি, ঠিক আছে ঠিক আছে, 1 রুপিয়া বেশ, হ্যাঁ ম্যাম, হো রা হো রা, থ্যাংক ইউ সো মাচ, বেশ ইতনা হি, আমি সুবহ সে ইহি লেকে পরেশান হু, আর কি কি আছে ইয়ে, ওকে ওকে, আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি সকাল থেকে মানে কতবার ট্রানজ্যাকশন করেছি। দেখো এই যে এই নাম্বারটায়, এই দেখো 1 টাকা 1 টাকা করে, মানে 10,000 12,000, মানে সেই সকাল থেকে, সকাল 10টা থেকে মানে 11টা থেকে স্টার্ট করেছি, আর এখন তোমাদের সামনেই পাঠাবো টাকাটা। যে এই যে দেখো আমি UPI একটা দিয়ে নিই, তো ফাইনালি হয়ে গিয়েছে। এই যে দেখো আমার অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে 12,000 কেটে নিয়েছে আর চলে গিয়েছে, ট্রানজ্যাকশন সাকসেসফুল। এই যে ফোনপে হিস্ট্রি দেখে এই যে, তো আমি এত প্রবলেমের মধ্যে ছিলাম যে গায়ে ঘাম ছুটে যাচ্ছে, আর একে গরম পড়ছে, আর স্বামী এখান থেকে টুকটুক করে হাসছে আর মজা নিচ্ছে, আমার প্রবলেম হচ্ছে আর মজা নিচ্ছে। এই দেখো এখন মিসকি হাসি দিচ্ছে, হাসিটা একটু দেখাও দর্শকদের, মজা নিচ্ছে, ও বলছে যে তাদের না ঠিক হয় না ঠিক হয়, সকাল থেকে প্রবলেম, এখনো বলছে,
পয়সা 10-12 হাজার টাকা মার হয়ে গেলে কিছু যায় আছে 2-5 লাখ টাকা হয়েছে আমার আলাদা আমার আমার বাপের অত টাকা নেই 10 হাজার টাকা গেলেও অনেক কিছু যায় আছে আমার ফোনপেতে তাই 14 পয়সা রয়েছে আর একটু ভিডিও একটু অভিনয় নিলাম অভিনয় যাক আর আজান হয়ে যাচ্ছে নামাজটা পড়ে আসি অনেক সত্যি অনেক প্রবলেমের মধ্যে ছিলাম আমি আমাদের এদিকে তো রান্না করা চলছে এই টাকার টেনশনে রান্না করার কথাও ভুলে গেছিলাম এটাও এখানে চলছে আমাদের রাঁধুনি আজকে ঘেমে পুরো শেষ আর কি রান্না হচ্ছে এখন ডাল হচ্ছে যাক আর উজু করতে হবে নামাজটা পড়তে হবে বন্ধুরা এখন ব্রাশ ট্রাশ করে পুরো বসে আছি আর তোমরা জানো আমাদের মসজিদে রান্না করা চলছে এখনো চলছে রান্না করা এখনো শেষ হয়নি চলছে এখন রান্না করা কি বলতে চাও তুমি বলো ভালো আছো ভালো আছে সেটাই তোমাদেরকে জানাবো যাই হোক ইফতারিতে সাজাতে হবে পুরো ইফতারি রেডি আর আজকে হালকা পাতলা ইফতারি আছে যেহেতু ইফতারির পরে নামাজের পরে সেই খাওয়া দাওয়া আছে শামিম তার জন্য এই দেখো অপেক্ষা করে রয়েছে শুধু কখন খাবে তাই তো একটু ইফতারি কম আছে প্রথমে বললাম খাওয়া দাওয়া আছে তাই শামিমের জন্য আর আমাদের ইফতারির দোয়া বলছে যে দোয়াটা শেষ হওয়ার পরে সবাই ইফতারি করবে যার যার মতো আমি একটা খেজুর তুলে নিলাম আর এই যে দেখো সবাই ইফতারি শুরু করে দিয়েছে ইতিমধ্যে তো যাই হোক বন্ধুরা আমরা ইফতারি পরে নামাজ পড়ে নিই খাওয়া দাওয়া হচ্ছে এখন আমাদের আমরা এখন আজকে খেতে বসে গেছি ডাল দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে এই সরি আলু সবাই আমরা খেতে বসে গেছি আজকে কারণ অন্য লোকে ক্যাটারিং করছে মানে দেখছে আর কি তো বন্ধুরা আজকে 27 তারাবি ছিল আজকে তারাবি পড়তে অনেক লেট হয়েছে কারণ অনেক নামাজ ছিল আজকে যেহেতু আজকে 27 তারাবি তো যাই হোক এখন তারাবি পড়েই বাড়ি যাচ্ছিলাম ভিডিও করতে প্রায় ভুলেই গেছিলাম হঠাৎ করে মনে হলো তো আবার কালকে ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে